হিউম্যান হেলথিক চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ঘরও একটি পদ্ধতি যার মেইন পয়েন্ট হচ্ছে যে মুখের ভিতরে যতক্ষণ এটি রাখতে পারবেন ততক্ষণ সময় পর্যন্ত আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারবেন আসলে কাজটা কি আপনার মিলনের ক্ষমতা আপনি তত সময় মিলন করতে পারবেন ভিউয়ার্স চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মাত্র একটি উপাদান লাগবে এখন আমি বলবো এটা কেন খাবেন ভিউয়ার্স দেখুন আমি এখানে নিয়েছি দারুচিনি এটা তো আমাদের সকলেরই কিন্তু চেনা আমাদের সকলেরই কম বেশি বাসায় এটা থেকে থাকে ঝাল মিষ্টি যে কোনো খাবারেই কিন্তু আমরা দারুচিনি ব্যবহার করে থাকি এটা শরীরের জন্য অনেক বেশি পরিমাণে উপকার আপনি যদি প্রতিদিন এরকম যদি এক টুকরা হয় তাহলে এক টুকরা করে যদি খেতে পারেন তাহলে দেখবেন আপনার ভেতরে এক ধরনের এনার্জি সৃষ্টি হচ্ছে মিলনের ক্ষমতা বাড়তে শুরু করবে আপনি শারীরিকভাবে অনেক সুস্থ থাকতে পারবেন খাবারের স্বাদ বাড়াতে দারুচিনি ব্যবহার করা হয়ে থাকে গাছের ছাল দিয়েই তৈরি হয়ে থাকে এই দারুচিনি জ্বর ঠান্ডাতে আমরা অনেক সময় দারুচিনি চা খেয়ে থাকি অনেকে আছে দারুচিনি গুঁড়া করে মানে মধু দিয়ে দুধের সাথে মিশিয়ে খায় পিম্পলস দূর করতে অনেকে আছে দারুচিনি গুঁড়া মধুর সাথে মিশিয়ে ঠিক পিম্পলসের উপরে দিয়ে দেয় যাতে করে পিম্পলসটা দূর হয়ে যায় দারুচিনি তো রয়েছে অ্যান্টিবায়োটিক যেটা খুবই ঝাঁঝালো যেটা শরীরের জন্য অনেক উপকার করে থাকে সামান্য একটু দারুচিনি নিয়ে যদি আপনি মুখের মধ্যে রাখতে পারেন তাহলে দেখবেন আপনি মিলন করতে পারবেন এক টানা ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে মিলন করতে পারবেন যতক্ষণ মঞ্চে যতক্ষণ ইচ্ছা আপনি মিলন করতে পারবেন দাঁতের নিচে রাখার ফলে এটাতে কি হবে যে আপনি যখন এটা দাঁতের নিচে রাখবেন ধীরে ধীরে চিবাবেন খুব ফাস্ট না খুব ধীরে ধীরে চিবাবেন তখন এর ভেতরের যে নির্যাস এর ভেতরের যে রসটা তখন আপনার মুখের মধ্যে ছড়িয়ে যাবে দেখবেন তখন এক ধরনের মানে ভেতর থেকে শরীরটা গরম হতে শুরু করেছে তখন আপনার ভেতরের র মানে মিলনের জোর বাড়িয়ে দিবে তাই আমি বলবো আপনারা আজ থেকে এই এক টুকরা দারুচিনি মিলন করার আগ দিয়ে একটু মুখে রেখে দেখুন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কতটা উপকার আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ